মহিলারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, মহিলারা কোনো অংশে এই সমাজে পিছিয়ে নেই, বললেন বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা 9 নম্বর বনমালীপুর ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় আগরতলা কলেজ স্ট্রিটের লেকপাড়া এলাকায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা সহ আগরতলা 9 নম্বর বনমালীপুর ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার একঝাঁক নেতৃত্ব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি ভারতবাসীর জন্য যেভাবে কাজ করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি ভারতবাসীর কথা মাথায় রেখে গ্যাস সিলিন্ডারের মূল্য 200 টাকা এবং উজ্জ্বলা গ্যাস যোজনার আওতায় যারা রয়েছে তাদের গ্যাসের দাম 400 টাকা কমানোর ঘোষণা দিয়ে নজির সৃষ্টি করেছেন। মহিলারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, মহিলারা কোনো অংশেই সমাজে পিছিয়ে নেই। ত্রিপুরার মহিলা খেলোয়াড়রা বিদেশে গিয়ে নাম অর্জন করেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতিও একজন মহিলা, অর্থাৎ মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই বলে দাবি করছেন বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমাদের নয় বনমালীপুর মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছেন। আমি আমার এই আমার বোনেদের আমি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এরকম শুভ উদ্যোগের জন্য। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে। এই রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে আমাদের বোনেদের জন্য উপহার নিয়ে আসলে প্রায় 75 লক্ষ আমাদের যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় আমাদের মায়েদের নামে এলপিজি কানেকশনের ঘোষণা উনি করেছেন। পাশাপাশি আমাদের যে গ্যাসের সিলিন্ডারের মূল্য ছিল সেখানে 200 টাকা হ্রাস করা হয়েছে এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে যারা গ্যাস কানেকশন পেয়েছেন তাদের জন্য 400 টাকা মূল্য হ্রাস করেছেন। তো এই যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই আমাদের রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে যে শুভ উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর মহিলা মোর্চা যারা আমার মাতৃশক্তি, আমার বোনেরা যারা এই রাখিবন্ধনের পবিত্র দিনে আমরা সেটাও প্রণ করছি যে আমাদের বোনেদের পাশে থেকে আমরা যাতে তাদেরকে রক্ষা করতে পারি এবং দেশ কাজের জন্য তারা যাতে এগিয়ে আসে তাদেরকে সহযোগিতা এবং তাদেরকে আমরা সবসময় এগিয়ে নিয়ে যাই, মানে আমাদের বোনরা সবসময় এগিয়ে থাকবে সেই দৃষ্টিকোণ রেখে আজকে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।